ডুয়ার্সে আজই আমাদের শেষ দিন, চলেছি জয়ন্তী। আলিপুর দুয়ার থেকে দূরত্ব 31 কিলোমিটার। আমরা জয়ন্তীর রূপলাবণ্যে অবগাহন করতে আসিনি এবার, আমরা আজ দুর্গমের যাত্রী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়ন্তী রিভারবেডের একদম কাছে। আমরা এখান থেকে সোজা চলে যাব মহাকাল। আর আজকে আমাদের এই সারা পথে যিনি গাইড করবেন তিনি আলিপুর দুয়ার নেচার ক্যাম্পের অমিতাভ ঘোষ, মানে আমাদের অমিতাভ দা। এটাই কি সেই ভাঙা ব্রিজটা? এটা ঠিক ভাঙা নয়, এটা 93 বন্যায় এই রাস্তার সাথে কানেক্ট রাস্তাটুকু কেটে গেছে। এটা 93 বন্যার পরে এই অবস্থা হয়েছে আস্তে 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 আস্তে। একটা সময় ট্রাক এখানে বোল্ডার সংগ্রহ করতে আসতো, সেই ট্রাকগুলো ওই নদীর ওই মাথার থেকে এই মাথা এই ব্রিজের নিচ দিয়ে যেত। তখন আর এই রাস্তাটুকু ছিল না, ওই ব্রিজের নিচটুকুই ছিল নদীর বেডের রাস্তা, নদী অতটুকুই সীমাবদ্ধ ছিল। মানে 93-র পরে জয়ন্তীর চেহারাটা পুরো পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে, আমূল পাল্টে গেছে। মহাকালটা কোন দিকে? মহাকালটা ঠিক আমার বাঁ দিকে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে নেড়া পাহাড়, তার ঠিক একটু নিচে অন্য একটা পাহাড়। এই পাহাড়টা এখন মানে এখান থেকে সাইটিংটা হচ্ছে না। বহু যাত্রী পায়ে হেঁটেই চলেছেন মহাকাল, আমাদের কিন্তু সময় বাঁচানোর জন্য চাপতে হলো গাড়িতে। গাড়ি চললো জয়ন্তীর রিভারবেড ধরে, বোল্ডারের উপর দিয়ে রাস্তা, প্রতি মুহূর্তে ভয় হচ্ছে উল্টে যাবার। এই মহাকাল গুহায় শুধু স্থানীয় লোকই নয়, বহু পুণ্যার্থী আসে নেপাল থেকে রোজ। জয়ন্তী থেকে 4 কিলোমিটার দূরে এতটাই আসতে পারে গাড়ি, এরপর 2 কিলোমিটার পায়ে হাঁটা দুর্গম পার্বত্য পথ। আর একটা কথা, আমরা কিন্তু এখন ভুটানে। আমাদের সঙ্গে এই মহাকাল যাত্রায় যেমন অমিতাভ দা রয়েছে, তেমনি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের কুরবান। সহস্রলোচন প্রভৃত্য শেষলেখ শেখর প্রসূল ধূলি ধোরণী বিদুসরাঙ্গ্রি পীঠ ভূজন্মালয়া নিবদ্ধ জাট চূটক শ্রিয়ৈ চিরায় জায়তাম চ গো। এটা ছোট মহাকাল, যারা মহাকাল গুহা যেতে পারেন না তারা এখানেই পুজো দিয়ে মনের আশা পূর্ণ করেন। একটু আগে দেখা প্রায় শুকিয়ে যাওয়া জয়ন্তী নদীর
এখানে ভিন্ন রূপ। পার্বত্য গতিপথে জয়ন্তী বেশ ভয়াবহ। এই সেই জোড়া পাহাড়, একটা যেন আর একটার উপরে হুমড়ি খেয়ে পড়বে এখন, কিন্তু পড়েনি যুগ যুগ ধরে। দুই পাহাড়ের মাঝে খুব সরু উপত্যকা চিরে তীব্র বেগে বয়ে চলেছে জয়ন্তী, আর সেই জয়ন্তীর উপর দিয়েই তৈরি হয়েছে অস্থায়ী মহাকালের পথ। ভীষণ দুর্গম দুর্দান্ত চড়াই পথ, তবু মানুষ আসে। অনন্তকাল থেকে আসছে মহাকালের তীব্র আকর্ষণে। শিবরাত্রির সময় এখানে মেলা হয়, তখন এ পথে যাত্রী সংখ্যা থাকে অনেক বেশি। সারা রাত এই ভয়ঙ্কর পথে লোক ওঠে, হাতে থাকে জ্বলন্ত টায়ার, শুধু পথের জন্য না, বন্য জন্তুর আক্রমণ থেকে বাঁচার জন্যও। গুহার ঠিক উল্টো দিকেই আছে এক বৌদ্ধ মনাস্ট্রি। পুরাণ বলে এই আরণ্যক পর্বত চূড়ায় নাকি সতীর বাম জঙ্ঘা পড়েছিল। দেবী এখানে জয়ন্তী, তার ভৈরব ক্রমদীশ্বর। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের এই মহাকাল গুহায় দেখা যায় প্রকৃতির তৈরি আশ্চর্য সব ভাস্কর্য। গুহা আছে তিনটি, একটিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একটিতে মহাকালী, আর একটিতে দেবীর রক্ষক ভৈরব। আর আছে পাগলা বাবার গুহা, মই বেয়ে কিছুটা উঠে। এই গুহার মুখ সব থেকে সংকীর্ণ, হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। এর টানেই সেই কোন কাল থেকে যুগে যুগে কালে কালে কত যাত্রী কত অসহ্য যন্ত্রণা সহ্য করে আসছেন মহাকালের কাছে নিজেকে সমর্পণ করতে। ভক্তের কাছে ভগবানের আকর্ষণ যে কী তা বোধহয় মহাকাল না আসলে বুঝতেই পারতাম না। নিরাপদ রিসর্টের ঘরে বসে অনুভব করুন আদিম জলে জঙ্গলে হিংস্র সাপদের নিঃশব্দ পদচারণা, কাঠ পাখির চিৎকারে খান খান রাতের আকাশ, সুন্দরবনের দয়াপুরে নিজস্ব গাছপালা পুকুরে সাজানো রিসর্ট সুন্দরবন হ্যামিল্টন রিসর্ট। যোগাযোগ করুন 9163220919 নম্বরে। ছ দিনে সিল্ক রুট এনজেপি থেকে এনজেপি যাবো, সিলারি জুলু কুপু থাম্বি ভিউ পয়েন্ট এলিফ্যান্ট লেক ওল্ড বাবা মন্দির লুংথুং নাথাং দেরাগাঁও, জনপ্রতি 9000 টাকা। ফিশ কার্নিভাল 2016 চাঁদিপুরের সঙ্গে বুড়িবালাম আর পঞ্চলিঙ্গেশ্বর এবছর জুলাই আর আগস্ট মাসে।
সত্তর যোগাযোগ করুন। চাহিদা প্রচন্ড কিন্তু জায়গা সীমিত। এই প্রথম মিজোরামে প্যাকেজ ট্যুর, নদিনে আইজল থেকে আইজল যাব, রেইয়েক মাউন্টেন, মুইফাং, টামডিল লেক, চম্পাই, আইজল। সত্তর যোগাযোগ করুন। আরও প্যাকেজের খোঁজ পেতে দেখুন আমাদের ওয়েবসাইট www.offroadclub.com। টয় ট্রেনে দার্জিলিং গেলে দার্জিলিংয়ের ঠিক আগে ট্রেন দড়ির ফাঁসের মতো পাক খায় এই জায়গায়। ট্যুরিস্টরা গাড়ি করে ঘুরতে আসেন এখানে। নাম বাতাসিয়া লুপ। দার্জিলিং এর 7 পয়েন্টস এর একটা পয়েন্ট ওই বাতাসিয়া লুপ। এখানে সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে সাজানো হয়েছে। শুধু এই না, মেঘমুক্ত আকাশে এখান থেকে দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু তাতে কি, এত সুন্দর পরিবেশও কি ওনাদের স্বভাবের কোনো পরিবর্তন ঘটাতে পারে? কখনো না। এই তো দেখুন, ডাস্টবিন আছে অবশ্যই, কিন্তু তাতেই যে ময়লা ফেলতে হবে এমন কোনো কথা আছে কি? এইরকম অপূর্ব সুন্দর পরিবেশকে যারা নোংরা করছেন বা করেছেন, অফরুটের পক্ষ থেকে তাদের দেখানো হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাগ।